দেখো আজকে হচ্ছে সরস্বতী পূজো প্রতিটা জায়গাতে হ্যাঁ আজকে ভ্যালেন্টাইন্স ডেও তো প্রতিটা জায়গাতে ভিড় আর ভিড় বাট আনফরচুনেটলি আমরা দুজন এখন ঘুরতে বেরিয়েছি কটা বাজে সাড়ে তিনটে ভাই যেখানে সকালে বেরোনোর কথা সেখানে সাড়ে তিনটে বেরিয়েছি তার একটা রিজন কেন আমি ছিলাম কাজে দেখি দে ভাই এই যে আমি ছিলাম কাজে আর ও ছিল বাড়িতে তো কিছু করার নেই ভাই এখানে কিছুক্ষণ থাকবো আমরা ওই এক ঘন্টা দেড় ঘন্টা মতন থাকবো থেকে আমি আবার চলে যাবো একটা কথা বল আজকের দিনে সবাই শাড়ি কেন পরে ভালো লাগে না কিছু তো একটা লজিক আছে যে লজিকের জন্য পরে সরস্বতী ঠাকুর যেহেতু শাড়ি পরে তার জন্য বলছিস তাহলে বিশ্বাস করবে আমার শাড়ি ভাই একদমই পছন্দ নয় ভাই আচ্ছা আমি দুজনে করে গিফট নিয়ে আসলাম আজকে তো কি গিফট লাগবে না তোর কি লাগবে তাহলে বাড়ি থেকে একেবারে করবো দেখো ভাই আজকের মেনু কার্ড এটা আর দুঃখের বিষয় অনেক খাবার এখানে নেই আজকে এত কাস্টমার এসছে সবাই খেয়ে নিয়েছে ভাই এই হচ্ছে আজকের মেনু বললাম এত কাস্টমার এসছে সবাই খেয়ে নিয়েছে আজকে শুনলাম যে একজন কাস্টমার এসে সেই সব খেয়ে নিয়েছে না না অনেকে এসে খেয়ে নিয়েছে ভাই দেখো সবাই শাড়ি পরে ভাই এই তুই শাড়ি পরিস না কেন আমি শাড়ি পরে আনকমফোর্টেবল ফিল করি আমার যেখানে মনে হয় এই তো এই না হলে এই না হলে আমার বউ তাদের করে খাইটা ঠান্ডা হয়ে যাবে আমাদের সুখের সংসার খাবার বেড়ে দেবে আমি খাবো সুখের সংসার একজন ফোনে কথা বলতে ব্যস্ত আমি এখানে বসে খাচ্ছি একা একা চিকেন গুলো সব খেয়ে নেবো তাহলে বলবে কেন কি ঝাল এক ফোঁটাও খেতে পারে না ঠিক আছে তাও আমি জোর জোর থেকে অল্প অল্প করে ট্রাই করে দিয়েছি বাট ঝাল তো আমার ফেভারিট সো আজকে ভ্যালেন্টাইন ডে নিজের গার্লফ্রেন্ডকে নিজেই টাইম দিচ্ছি না আমি বিজি পারছি ভাই কে কে কার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে টাইম দাও একটু জানিও ঠিক আছে কিন্তু এটা ঠিক নয় একটু হলেও টাইম দিও ঠিক আছে এক ঘন্টার জন্য হলেও দিও ডিমটা কে খাবে আমি কুসুমটা আমি খাবো সাদাটা তুই খাস আলু ভাঙতে পারে না চিকেন চিকেনটা নিয়ে নেব এখন খাবো হচ্ছে গরম এখন খাবো হচ্ছে গরম গরম বিরিয়ানি আর বিরিয়ানি রেড দিচ্ছে ওটা আমার চিকেন ছিল খা 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 দেখো ভাই এই হচ্ছে আমার ভেনিউ আর আমি চলে এসেছি কাজে কোইসি হামেরা কোইসি কোইসি